জামালপুরের সরিষাবাড়িতে একটি কেন্দ্রের ব্যালট পেপার হারিয়ে ফেলায় তিন নির্বাচনী কর্মকর্তাকে আটক করা হয়েছে। মেয়র প্রার্থীর কোনো ব্যালট না পাওয়ায় কেন্দ্রটির ভোট স্থগিত করা হয়। এছাড়া মুন্সীগঞ্জে ভোট কারচুপি ঠেকাতে না পারায় প্রত্যাহার হয়েছেন দুই নির্বাচনী কর্মকর্তা। জামালপুরের সরিষাবাড়ি পৌরসভা সকাল আটটা থেকে ১৮টি কেন্দ্রের সবকটিতে ভোট গ্রহণে নেওয়া হয় প্রস্তুতি, কিন্তু বিপত্তি বাধে রিয়াজউদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় কেন্দ্র নিয়ে ভোট শুরু করতে চাইলেও নির্বাচনী কর্মকর্তারা মেয়র প্রার্থীদের কোনো ব্যালট দিতে পারছিলেন না। এ নিয়ে শুরু হয় হট্টগোল, পরে স্থগিত করা হয় কেন্দ্রটির ভোট। আটক হন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মাহবুবুল আলম তরফদার এবং দুই সহকারী প্রিজাইডিং কর্মকর্তা শাহাবুদ্দিন ও আব্দুল মোতালেব। অন্যদিকে মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া ঠেকাতে না পারায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এমরান আলী ও পোলিং কর্মকর্তা মজিবুর রহমানকে প্রত্যাহার করা হয়। তাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দায়িত্ব পালন না করার অভিযোগ আনা হয়। সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, পরবর্তীতে নতুন দুই কর্মকর্তা নিযুক্ত করে শুরু হয় ভোট গ্রহণ। অভিযোগ হলো তারা এই যে ব্যালট পেপার যখন টেনে নিয়ে গেছে তারা ধরে রাখতে পারে নাই, মানে তাদের কার্যক্রমটা সন্তোষজনক মানে দৃঢ়তা দেখাতে পারে নাই। তারা অফিসিয়াল সিল ছাড়া যে ব্যালট পেপার এটার মধ্যে তারা সিল মেরেছে, পরে এটা যাতে কাউন্টের মধ্যে না আসে অর্থাৎ ভোট গণনার সময় যেন না আসে, ওইটা অবৈধ ব্যালট পেপারের যে প্যাকেট ওইটার মধ্যে রেখে দিতে বলছি। তানিয়া নাসরিন, টিবিসি নিউজ ডেস্ক। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন এবং যুক্ত হয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রবিউল আলম রবি। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকে ডিবিসির বিস্তৃত সংবাদে। শুরু করতে চাই জনাব রবিউল আলম রবি, আপনাকে দিয়ে। আজকে 62 পৌরসভার নির্বাচন হলো, সাতটি পৌরসভার সাতটি কেন্দ্রে আমরা দেখলাম সহিংসতার ঘটনা ঘটেছে। আপনি কিভাবে মূল্যায়ন করবেন আজকে নির্বাচন কেমন হলো আপনার দৃষ্টিতে? ধন্যবাদ আপনাকে। আপনাদের টেলিভিশনে যে সমস্ত রিপোর্ট ইতিমধ্যে এসেছে এবং আপনারা দেখিয়েছেন সেটি যদি আপনি বিশ্লেষণ করেন তাতেই বুঝতে পারবেন যে বাংলাদেশের এই পৌরসভা নির্বাচনগুলিতে কিভাবে নির্বাচন ব্যবস্থাপনা ভেঙে পড়েছে অথবা সরকারি দলের একক আধিপত্য এবং কর্তৃত্ব এবং দখল রাজত্ব কিভাবে কায়েম হয়েছে। অর্থাৎ নির্বাচন প্রক্রিয়াটাই সরকারি দলের নেতাকর্মীরা দখল করে নিয়েছে, আর নির্বাচন ব্যবস্থাপনার সাথে যারা জড়িত বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনকালীন সময় নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তারা রয়েছেন তারা সরকারি দলের প্রার্থীকে উইন করানোর জন্য সকল দায়িত্ব নিয়ে নিয়েছেন বলে মনে হচ্ছে। কারণ আপনি একটা খুব অ্যালার্মিং ঘটনা যে এমন সিল মারা হয়েছে যেটা অফিসিয়াল সিল নয়, এরকম ঘটনাও ঘটেছে, হয়তো একটা আপনাদের রিপোর্টে এসেছে, শত শত ঘটনা এরকম ঘটছে। অর্থাৎ নির্বাচনী ব্যবস্থাপনায় এখন জনমতের প্রতিফলন হওয়ার সুযোগ নেই, জনরায়ের ভিত্তিতে কোনো জনপ্রতিনিধি হচ্ছেন না, স্থানীয় সরকারের প্রতিনিধি হচ্ছেন না, এবং সেটা কিন্তু আবার প্রমাণিত হলো। আমি মোটাদাকে যদি বলি, দেখেন একটা নির্বাচনী ব্যবস্থা করাকে সুষ্ঠু তখনই বলা যাবে যদি চারটি ধাপ সম্পন্ন হয়। যেমন প্রচার প্রচারণা সকল প্রার্থী সমান এবং অবাধ সুযোগ যদি পায়, ভোটার যদি নির্বাধায় তার পছন্দের প্রার্থীকে ভোটটা দিতে পারেন, দ্বিতীয়ত হচ্ছে প্রদীয় ভোটটি যাকে দেওয়া হয়েছে তার পক্ষে যদি স্বচ্ছতার সাথে গণনা করা যায় এবং দেওয়া ভোটের ভিত্তিতে বা গণনাকৃত ভোটের যে ফলাফল সেটা যদি অবাধে নিরপেক্ষভাবে প্রকাশ করা যায়, তার কোনোটি এই নির্বাচনগুলোতে হচ্ছে বলে মনে হচ্ছে না। ব্যাপক সংঘর্ষ হচ্ছে, প্রার্থী আহত হচ্ছে, আপনার যেটাকে বলা হয় এজেন্ট আহত হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে। জি জনাব রবিউল আলম রবি, আপনি সংঘর্ষের কথা বলছেন, আরেকটু বলি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আপনি বলছিলেন, সেখানটা একটু বলি। আজকে আমরা দেখলাম যে তিন নির্বাচন কর্মকর্তাকে আটক করা হয়েছে জামালপুরের সরিষাবাড়ির একটি কেন্দ্রে, সেখানে ব্যালট পেপার হারিয়ে ফেলা হয়েছে মেয়র পদে সেই অভিযোগে, এবং মুন্সীগঞ্জে ভোট কারচুপি একটি বিশেষ দলের প্রার্থীর জায়গায় সিল মারা হচ্ছিল সেইখানে, সেটি ঠেকাতে না পেরে দুই নির্বাচনী কর্মকর্তা তাকে প্রত্যাহার করা হয়েছে। এই বিষয়গুলো আসলে কি প্রমাণ করে নির্বাচন কমিশনের অবস্থান আপনি আগের চেয়ে কঠোর দেখছেন কিনা? এটা হলো যে সমুদ্র সমান অপরাধের মধ্যে বিন্দু পরিমাণ একটা চেষ্টা, কারণ এতদিন আমরা এটা সমালোচনা করছিল মানুষ, নির্বাচন কমিশন যেটুকু করেছে সেটি দিয়েও তাদের ব্যর্থতার দায় আরোপ করা যাবে না। এটা তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে অথবা তাদের আন্তরিকতার ক্রেডিবল নির্বাচন করার কোনো পদক্ষেপ বলে এখনো বিবেচনা করার মতো পদক্ষেপ এটুকু যথেষ্ট নয়।
ধন্যবাদ। আপনাকে আজকে যে 62টি পৌরসভা নির্বাচন যাচ্ছে সেই নির্বাচনে প্রথমেই আমি যেটি বলতে চাই সেটা হচ্ছে গণমাধ্যম কর্মীরা নির্বাচনের নিয়ম অনিয়ম অথবা নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বিতা নিরপেক্ষতা স্বচ্ছতা সেটি তুলে ধরার জন্য মিডিয়া কর্মীরা কাজ করে। যেই মিডিয়া কর্মীদের উপরে আঘাত এসেছে অবশ্যই তাদের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে, তাদেরকে গ্রেফতার করবে সে দাবি জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। আর নির্বাচনের স্টেক হোল্ডার শুধু বিএনপি নয়, এখানে অন্যান্য রাজনৈতিক দলও নির্বাচনে অংশ নিয়েছে, সেই ক্ষেত্রে বিএনপি অংশগ্রহণকারী দলগুলির মধ্যে একটি। এটি বিএনপির মূল্যায়ন, বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে কোনো কোনো জায়গায়, কোনো কোনো জায়গায় অংশ নিচ্ছে না, সেটি বিএনপির বিষয়। আপনারা গণমাধ্যম আজকে যেটি তুলে ধরেছেন নির্বাচনকে কেন্দ্র করে সেটি হচ্ছে নির্বাচনের অনিয়ম প্রতিরোধ করার জন্য, সুষ্ঠু নির্বাচন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, পাশাপাশি নির্বাচনে যারা ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থাও নিয়ে হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। এবং বিএনপি যে দাবিটি করে যে নির্বাচন হচ্ছে না, নির্বাচন যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে আজকের ঘটনাপ্রবাহ সেটি প্রমাণ করে। কয়েকটি জায়গায় যে গোলযোগ হয়েছে, অন্যান্য জায়গায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, এই যে কয়েকটি জায়গায় আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, আমরা চাই আগামী দিনগুলিতে এই সামান্য পরিমাণ ত্রুটি বিচ্যুতিও যাতে না থাকে, সেটি আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই ভোটার যারা বিভিন্ন আমাদের পক্ষ থেকে আমাদের পার্টির বিভিন্ন সেক্টরের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী যারা নির্বাচনে অংশ নিচ্ছেন আমরা তাদেরকে আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের পার্টির সভাপতি, আমাদের সাধারণ সম্পাদক, আমাদের প্রত্যেকটি ইউনিটে যেখানে নির্বাচন হচ্ছে সেখানে স্থানীয় লিডারশিপ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে আমরা তীক্ষ্ণ নজর রাখছি যাতে নির্বাচনটি আরো গ্রহণযোগ্য করা যায়, আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা যায়। জি, জনাব দিলার হোসেন, আরেকটা বিষয় কি একটু বলবেন কি না, নির্বাচন কমিশনের ভূমিকা আপনারা সবসময় প্রশংসা করেন, এইবার নির্বাচন কমিশনকে আমরা কঠোর অবস্থানে দেখলাম। দুটি জেলার কথা আমি বলছিলাম যে এই দুটি জায়গার দুটি কেন্দ্রে তারা নির্বাচনী যে কর্মকর্তা আছে তাদেরকে আটক করেছে সরাসরি পুলিশ, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন? অবশ্যই আমরা আওয়ামী লীগ হিসাবে আওয়ামী লীগ চাই সবসময় জনগণ নির্বাচনী প্রক্রিয়ায় সুষ্ঠু শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নেবে, ভোট দেবে, এই দাবির জন্য আওয়ামী লীগ কিন্তু বিএনপি নেতারা যেটি বলেন এই ভোটের অধিকার দাবির জন্য আমরা 100-150 লোক কিন্তু জীবন দিয়ে এই অধিকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এই যে ভোটের যে বিধান, সেই বিধানটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর আঁচলে বিএনপি বন্দী করে রেখেছিল, সেই সময় নির্বাচন কমিশন কোনো স্বাধীন সত্তা ছিল না, নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে রাষ্ট্রপতির নেতৃত্বে আওয়ামী লীগ একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে, সেক্ষেত্রে আওয়ামী লীগ চায় নির্বাচন কমিশনকে যথেষ্ট পরিমাণে আইনি সহযোগিতা, আইনি ভিত্তি, শক্তিশালী একটা সংগঠন হিসাবে যেমন করা হয়েছে আলাদাভাবে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন প্রার্থীর সংখ্যা এবং বিভিন্ন স্থানীয় পর্যায়ের প্রতিনিধি সামাজিক প্রতিনিধিরাও কিন্তু প্রার্থী হিসেবে আসেন, বিশেষ করে কাউন্সিলর প্রার্থী হিসেবে, যার জন্য একটু উপস্থিতিটা বেশি হয়, সবসময় হয়েছে, তবে এখনো পর্যন্ত তো আমরা 20 যদি আপনি দেখেন সিটি কর্পোরেশন নির্বাচন যেটা চিটাগাং হয়ে গেল সম্প্রতি 20% উপর ক্রস করতে পারেনি, এটা তো সন্তোষজনক হলো না। দ্বিতীয়ত হচ্ছে যে ভোটার উপস্থিতি আপনি দেখছেন বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের নেতা কর্মীরা জড়ো হয়ে লাইন ধরে আছে, ভিতরে হয়তো করাপশন চলছে, যার যার মতো করে ভোটাররা ভোট দিতে পারছে না, ভয় ভীতি দেখানো হচ্ছে,
প্রকৃত ভোটাররা কতটুকু যাচ্ছে সেটা নিয়ে সন্দেহ রয়েছে। ভোটের যে সংখ্যা দেখানো হচ্ছে সেটা কি অ্যাকচুয়ালি ভোটারের দেওয়া ভোট, নাকি নির্বাচন কমিশনের দেখানো ভোট, নাকি আওয়ামী লীগের বন্ধুদের দিয়ে দেওয়া ভোট? ছোট করে ধন্যবাদ আপনাকে, ছোট করে দেলার হোসেন, আপনি যদি এই বিষয়টা বলতেন ভোটার উপস্থিতি নিয়ে, যেটি বিএনপি বলছে। ভোটার উপস্থিতি এখন পর্যন্ত মানে সন্তোষজনক। দেখেন এটা বিভিন্ন, এটা হচ্ছে স্থানীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় ইস্যুজ এন্ড ফ্যাক্টরস বেশি মাত্রায় কাজ করে। আচ্ছা, সেই ক্ষেত্রে নির্বাচনে, এই নির্বাচনে বেশির পরিমাণ মানুষের অংশগ্রহণ থাকে। আপনাকে বিবেচনায় রাখতে হবে যে পর্যায়ে নির্বাচনে অংশ নিচ্ছে যেই মানুষ ভোট দিচ্ছে, বাংলাদেশ সহ বিশ্বের বাস্তবতা তো চিন্তা করতে হবে। এই কোভিড এর কথা চিন্তা করে মানুষ কত ভোট দিবে। ধন্যবাদ জনাব দিলার হোসেন, আমরা পরিষ্কার হয়েছি। স্থানীয় সরকার যেহেতু নির্বাচন, সেহেতু স্থানীয়রা আসলে সেই নির্বাচনে অংশগ্রহণ বেশি থাকে, ফলে ভোটার উপস্থিতি বেশি থাকে। দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, জনাব দিলার হোসেন আপনাকে এবং সেই সঙ্গে রবিউল আলম রবি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের বিশ্লেষণ ডিবিসি পর্দায় তুলে ধরার জন্য।